আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ম্যাক্সিমিন 89 এর নতুন একটি এপিসোডে। সাথে আছে আমি মোহাম্মদ তৈবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ড্রাইভকে হাইড করতে পারবেন এবং আপনাদের ডাটাগুলো কিভাবে আপনারা সেভ করে রাখতে পারবেন এবং কেউ খুঁজেই পাবে না ওই ড্রাইভটি। তাহলে চলুন দেখে আসি কিভাবে এটিকে আপনারা করবেন। আপনাদের প্রাথমিক পর্যায়ে যে কাজ করতে হবে সেটি হচ্ছে কিবোর্ড থেকে স্টার্ট এবং আরএ প্রেস করতে হবে। রান নামক একটি কমান্ড আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে। আপনাদের এখানে একটি কথা লিখতে হবে, সেটি হচ্ছে gpedit.msc। আমি এটা কম্পিউটার স্ক্রিনে বড় করে দেখিয়ে দেবো, তারপর এন্টার প্রেস করবেন। একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এমনই বাম সাইডে দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেটর টেমপ্লেটস। তো এটির উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। ডান সাইডে এমন একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডান সাইডে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কম্পোনেন্টস, এর উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি বিষয় বের করতে হবে, সেটি হচ্ছে দেখবেন কোথায় লেখা রয়েছে ফাইল এক্সপ্লোরার। আমি এখানে পেয়ে গেছি, এটির উপর মাউসের লেফট বাটন এভাবে ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে হবে হাইড দিস স্পেস ড্রাইভ ইন মাই কম্পিউটার কোথায় লেখা রয়েছে। আমি এখানে পেয়ে গিয়েছি, এটির উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। এমন একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে, এখানে লেখা রয়েছে হাইড দিস স্পেসিফাইড ড্রাইভ ইন মাই কম্পিউটার। এখানে দেখতে পাচ্ছেন নট কনফিগার্ড এখানে লেখা রয়েছে, আর ইনেবল আর ডিসেবল। আমি একটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিই, সেটি হচ্ছে আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে আমরা কোন ড্রাইভটিকে হাইড করতে চাচ্ছি। এজন্য স্টার্টে ক্লিক করবেন, দিস পিসিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমার ড্রাইভ রয়েছে 5টি। তো 5টির ভিতরে আমি ডি ড্রাইভটিকে হাইড করতে চাচ্ছি। তো এখানে দেখুন লেখা রয়েছে এইচডি ভিডিওস। তো এই ড্রাইভটিকে আমি জাস্ট হাইড করব, সেক্ষেত্রে আমার এখান থেকে এনাবেলে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট অল ড্রাইভ, এখানে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করবেন অ্যারো কিতে। এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট এ অ্যান্ড বি ড্রাইভ অনলি, রেস্ট্রিক্ট সি ড্রাইভ অনলি, রেস্ট্রিক্ট ডি ড্রাইভ অনলি, রেস্ট্রিক্ট এ বি অ্যান্ড সি ড্রাইভ অনলি, রেস্ট্রিক্ট এ বি সি ডি অ্যান্ড ডি ড্রাইভ অনলি, রেস্ট্রিক্ট অল ড্রাইভ। অর্থাৎ আপনি যদি রেস্ট্রিক্ট অল ড্রাইভ করেন সেক্ষেত্রে সব ড্রাইভ গুলো হাইড হয়ে যাবে। তো আমার যেহেতু অনলি ডি ড্রাইভ হাইড করতে হবে, সেই ক্ষেত্রে রেস্ট্রিক্ট ডি ড্রাইভ অনলি, এটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপর জাস্ট অ্যাপ্লাই এবং ওকে করে দিব। দেওয়ার পর স্টার্ট এবং এখান থেকে মাই কম্পিউটার। তো দেখুন এখানে ডিটা কিন্তু এখনো শো করতেছে, আমি একটু রিফ্রেশ দিয়ে আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু ডি ড্রাইভ আর শো করতেছে না। তো এখন আমার এখানে 4টা ড্রাইভ রয়েছে, পূর্বে ছিল কিন্তু 5টা ড্রাইভ। এইভাবে আপনারা ড্রাইভকে হাইড করতে পারবেন এবং কিভাবে আপনারা ড্রাইভটিকে আবার ফিরে আনতে পারবেন সেজন্য এখানে আবার মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নট কনফিগার্ড, এখানে মাউসের লেফট বাটন এখানে ক্লিক করবেন, অ্যাপ্লাই এবং ওকে করে দিবেন। দেওয়ার পর স্টার্ট থেকে মাই কম্পিউটার, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ও রিফ্রেশ দিবেন। দেওয়ার পর এখানে দেখুন এইচডি ভিডিওস ডি এই ড্রাইভটি আমার আবার শো করতেছে। এটি ছিল আজকে ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।